হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এসএস টেলিকম চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শিবুল আলম। তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি কি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা অবশ্য আপনারা আমার চ্যানেলের ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কিভাবে আপনারা বিকাশ পিন রিসেট করতে পারবেন, আপনার হেল্পলাইনে কল ছাড়াই নিজের বিকাশ পিন নিজে রিসেট করতে পারবেন ইউএসডি মেনু ডায়াল করে। তো এটা রিসেট করার জন্য আপনাদের প্রয়োজন হবে আপনার আইডি নাম্বার এবং আপনার জন্মসাল এবং হচ্ছে কি আপনার সর্বশেষ যে 90 দিনের ভিতরে ট্রানজ্যাকশন হয়েছে এমন একটি ট্রানজ্যাকশন রিপোর্ট। তো এই তিনটা জিনিস হলেই আপনি আপনার পিনটা নিজেই রিসেট করতে পারবেন নিজের মোবাইল থেকেই কোনো প্রকারে খরচ ছাড়াই। যেমন আপনারা যখন বিকাশ হেল্পলাইনে কল দেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে 2 টাকা 30 পয়সা মিনিট কাটে। এটা যদি আপনারা এইভাবে ইউএসডি মেনু থেকে করেন তাহলে এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন এবং সাথে সাথে আপনাদের রিসেট পিন দিয়ে দেবে। তো এটা শেখার জন্য চলুন আমার মোবাইল স্ক্রিনে। তো আপনাদের আমি আগেও বলছি, তারপর আমি আবারও বলছি এবং দেখিয়ে দিচ্ছি আপনাদের বিকাশের পিন কোড রিসেট করার জন্য কি কি দরকার হবে। এখানে দেখেন, প্রথমে হচ্ছে আপনাদের এনআইডি নাম্বার দরকার হবে, তারপরে দরকার হবে আপনার জন্মসাল, জন্মসালের পরে আপনার দরকার হবে হচ্ছে আপনার যে কোনো একটি ট্রানজ্যাকশনের ইনফরমেশন, যেমন ক্যাশ আউট, সেন্ড মানি, বিল পে অথবা মোবাইল রিচার্জ। হ্যাঁ, এখানে আমি আমার ইনফরমেশনগুলো নিয়ে এখন আপনাদেরকে কাজ করে দেখাবো। তো চলুন আমার মোবাইল স্ক্রিনের দিকে খেয়াল করুন। তো বন্ধুরা, আমার ডিসপ্লের দিকে আপনারা খেয়াল করুন। প্রথমে আমরা যাব হচ্ছে বিকাশ মেনু, *247# কল। হ্যাঁ, *247# আমরা কল দিলাম। এরপরে দেখেন আপনারা, পিনকোড রিসেট নামে একটা অপশন আছে, 9 নম্বর রিসেট পিন। আমরা 9 নম্বরে যাব। তো 9 নম্বরে গেলাম। 9 নম্বরে যাওয়ার পর এখানে আইডি নাম্বার চাচ্ছে। আমি এই সিমটার যে আইডি নাম্বারে রেজিস্টার্ড করাই আইডি নাম্বারটা দিব, 37। তো আমি আবার আইডি নাম্বারটা দেওয়ার পরে মিলিয়ে নিতেছি। তো আইডি নাম্বার দেওয়া শেষ, এবারে দিতে হবে জন্মসাল। তো আমি এখানে আমার জন্মসালটা, সরি আমার না, জন্মসালটা দিতেছি। তো জন্মসাল দেওয়ার পরে আবার সেন্ড করবেন। তো সেন্ড করার পরে এখানে দেখেন আপনাদের যে অপশনগুলো আছে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি যে লাস্ট কি করছেন, সেন্ড মানি করছেন নাকি বিল পেমেন্ট করছেন নাকি পে বিল করছেন নাকি ক্যাশ আউট করছেন নাকি ট্রান্সফার মানি, কোনটা করছেন আপনি। তো আমি দেব হচ্ছে পে বিল, 4 নম্বরে যাব পে বিলে। তো পে বিলে দিলাম, পে বিলে দেওয়ার পরে এখানে আমি অ্যামাউন্টও দিয়ে দিতেছি, বিল পে 340 টাকা। একটু ওয়েট করেন, এখনই আমার সিমে একটা মেসেজ চলে আসবে। এই যে দেখেন মেসেজটা কিন্তু সাকসেসফুলি চলে আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, ইউ ক্যান টেম্পোরারি পিন এত এত, ওপেন অ্যাপ অর ডায়াল এত এত। হ্যাঁ, এরপরে হচ্ছে ইউর নিউ পিন 72 ঘন্টার মধ্যে পিনটা সেভ করতে হবে। আর পিনটা সেভ করার জন্য আপনি কিছু এখানে নির্দিষ্ট বিষয় বলে দিয়েছে, যেমন আপনি পিন 1 2 3 4 5 এভাবে দিতে পারবেন না, বা 4টা 1 এভাবে দিতে পারবেন না, একই সংখ্যা 4 বার দিতে পারবেন না, আর প্রথমে 0 ব্যবহার করা যাবে না, এভাবে কিছু ওদের কন্ডিশন দেওয়া আছে। এগুলো অবশ্যই নিয়ম নীতি মেনে আপনাকে করতে হবে। তো এই ছিল আপনাদের, এরপরে আমি যাব হচ্ছে পিনটা কীভাবে সেট করবেন এটা আসলে আপনাদের জানা আছে, তারপরেও আমি আবার দেখাচ্ছি আপনাদের। তো এই যে টেম্পোরারি পিনটা দিয়েছে আমাকে, 73513। তো আমি যাব আবার বিকাশ মেনুতে, গেলাম, যাওয়ার পরে মাই বিকাশে দেব, মাই বিকাশে দেওয়ার পরে চেঞ্জ মোবাইল মেনু পিন,
তারপরে হচ্ছে ওই যে পিনটা আমাকে কোম্পানি থেকে দিয়েছে, তো 7351 আমাকে কোম্পানি থেকে দিয়েছিল। এরপর আমি যে আমার পিনটা দেব সেই পিনটা এখানে উঠে দিতে হবে, নিউ পিন। তো আমি নিউ পিনটা দিলাম, আবার আমি দেব, দেখেন সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে এতটুকুই। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন, আশা করি সবার ভালো লেগেছে এবং বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এবং যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাইলে আপনারা আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।